পদ্মা সেতু হয়ে গিয়েছে, সারা বাংলার মানুষ আনন্দে উল্লসিত। শুধুমাত্র ফখরুল এবং বিএনপি তাদের বুকে বড় ব্যথা। মানুষের মুখে হাসি দেখতে বিএনপি নেতাদের মুখে শ্রাবণের আকাশের কালো মেঘের ছায়া পড়ে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, পদ্মা সেতু সহ দেশের বিভিন্ন উন্নয়ন অর্জনে মানুষ যখন আনন্দিত, তখন বিএনপির বুকে ব্যথা সৃষ্টি হয়। মির্জা ফখরুল সহ বিএনপি নেতারা যখন বিষের জ্বালায় দিশেহারা হয়ে পড়েন, মঙ্গলবার সকালে রাঙামাটির জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে রাজধানীর বাসভবন থেকে বারচলে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় ছিল ততবারই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে। অন্যদিকে বিএনপি যতবারই ক্ষমতায় ছিল ততবারই জনগণ তাদের টেনে হিঁচড়ে ক্ষমতাচ্যুত করেছে। তার গণনা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দিন নাকি শেষ। ফখরুল সাহেব ক্ষমতা দেওয়ার মালিক, স্রষ্টা আল্লাহ ক্ষমতার উৎস। এদেশের জনগণ, জনগণ শেখ হাসিনার উন্নয়ন অর্জনে খুশি। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়ন, আমরা যদি সবাই জনগণকে খুশি রাখতে পারি, ভালো আচরণ করে আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ের বন্দরে পৌঁছাবো ইনশাআল্লাহ। আমরা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছি বারে বারে। বিএনপি যতবারই ক্ষমতায়, মেয়াদ শেষে তারা জনগণ তাদেরকে টেনে হেঁচড়ে নামিয়েছে। ভুলে গেছেন তারা? ভুলে গেছেন 96 সালে জনতার মঞ্চের কথা? পদ্মা সেতুর ব্যয় নিয়ে ফখরুল অন্ধকারে ঢিল ছুটছেন। পদ্মা সেতু হয়ে গিয়েছে, জুনে উদ্বোধন হবে, মানুষ খুশি, সারা বাংলার মানুষ আনন্দে উল্লসিত। শুধুমাত্র ফখরুল এবং বিএনপি তাদের বুকে বড় ব্যথা, তাদের বুকে বড় বিষ জ্বালা। এ বিষ জ্বালা তারা আজকে দিশেহারা। তাদের মানুষ খুশি, মানুষের মুখে খুশির হাসি, আর বিএনপির মুখে শ্রাবণের আকাশের সব কালো মেঘ।